হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মধ্য থেকে তিন বস্তু আমার কাছে ভালো লাগে। বাসি এ কথা নয়, ভালোবাসবো তো একজনকে, ভালো লাগতে পারে বহু কিছু, তিন বস্তু ভালো লাগে কি? এক নম্বর আন-নিসা, মাতৃজাতি, আমাদের কাছে ভালো লাগে না মন্দ লাগে, মাতৃজাতি ভালো লাগে, মায়ের ইজ্জত অন্তরে আছে কি নেই, এদিকে দাবি করি ভালো লাগে, মাতৃজাতি ইজ্জত অন্তরে আছে, পাঠাই দিলাম দোকানপাটে ব্যবসা করার জন্য, পাঠাই দিলাম অফিস আদালতে চাকরি করে পয়সা কামানোর জন্য, এটা ভালো লাগার পরিচয় না দুশ্মনির পরিচয়। আমি মেহমান হয়ে আসলাম আপনার বাড়ি, আসা মাত্র লাঙ্গল কাঁধে তুলে দিয়ে বলছেন, হুজুর যান একটু হাল চাষ করে আসুন। ভাই কেন? কই যে আপনি আমার কাছে ভালো লাগেন, এটা ভালো লাগার পরিচয় না? এয়ার কন্ডিশন রুমে নিয়ে ফোমের গদিতে আরাম করতে দিয়ে মুরগির গলায় ছুরি চালানো ভালো লাগার পরিচয়? এদিকে দাবি করলাম মাতৃজাতি ভালো লাগে, পাঠাইলাম কাজে পয়সা কামানোর জন্য, ভালো লাগার পরিচয় হলো না দুশ্মনির পরিচয়? দুই নম্বর ওয়াক্তি, গ্রাণ জাতীয় বস্তু, তাই আতর ইত্যাদিকেও হাদিয়া দিলে ফেরত দিবে না, বড় উপকারী জিনিস, ব্রেন ফ্রেশ হয়, যৌনশক্তি বাড়ে, মন সাফল্য থাকে। তিন নম্বর ওয়া জুরালাত কুররাতু আইনি ফি সালাহ, তো নামাজে আমার চোখ জুড়ায়। এখানে বুঝার বিষয়, কোনো কিছু না দেখলে কি চোখ জুড়ায় বলা চলে? চলে না। বুঝা গেছে, তিনি নামাজে এমন কিছু দেখেন যা দেখলে চোখ জুড়ায়।